বন্ধুরা সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ইউটিউব চ্যানেল প্রসঙ্গে ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করতে হয়। যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি আগেও বলেছি অনেক সময় আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকি এবং দরকার হয় ডিলিট করার, কিন্তু না জানার কারণে ইউটিউবে থেকে থাকে চ্যানেলটি। তাই বন্ধুরা আজকের ভিডিওটি করা আপনাদের জন্য, চ্যানেল কিভাবে ডিলিট করবেন সেজন্য প্রথমে যে কাজটি করবেন, প্রথমে গুগলে সার্চ করুন youtube.com। প্রথমে ইউটিউব আসবে, জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। যেহেতু আমার এখানে লগ ইন করা আছে সেই জন্য এভাবে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর রাইট পাশে দেখুন চ্যানেল আইকন দেখাবে, এখানে ক্লিক করলে এই পেজটি শো করবে। দেন নিচে দেখুন এখানে সেটিং আছে, সেটিংয়ে প্রথমে ক্লিক করবেন। এখানে আমি সেটিংয়ে ক্লিক করলাম, করার পর এই পেজটি আসবে। এখানে নিচে দেখুন লেফট পাশে অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, এগেন আরেকটি পেজ আসলো। এখানে যখন নিচে স্ক্রল করবেন ডিলিট চ্যানেল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, আপনারা এভাবে করবেন। দেন প্রথমে যে জিমেল দিয়ে লগ ইন করেছেন সেটার পাসওয়ার্ড চাইবে, আপনারা পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নম্বর দিয়ে ক্রিয়েট করছেন সেটি এখানে চাইবে। এখানে সেন্ড দেখতে পাচ্ছেন, সেন্ডে যখন ক্লিক করবেন যে নম্বরটি দিয়েছিলেন সেই নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে অ্যাড করতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন গেট এ ভেরিফিকেশন কোড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি নিয়ে এখানে বসাতে হবে। আমি এখানে বসালাম, দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন এগেন আরেকটি ফেজ এভাবে আসবে। এখান থেকে আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল, আর নিচে দেখুন আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট। যেহেতু আমরা চ্যানেল ডিলিট করব সেই জন্য এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে খালি বক্সে টিক দিয়ে ডিলিট মাই কন্টেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এভাবে এটি আসবে, এখানে নিচে দেখুন ডিলিট কন্টেন্ট এই অপশনটিতে যখন ক্লিক করবেন চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। আমি এখন ডিলিট করছি না। তাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল কিভাবে ডিলিট করতে হয়, সব অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি কারো প্রয়োজন হয় চ্যানেল ডিলিট করার জন্য তাহলে এই প্রসেসটি ইউজ করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকে এতটুকু, সবার জন্য শুভকামনা রইল। নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।